এবার সেই ব্যক্তি বসে আছেন মুসা আলাইহিস সালাম আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম সেই ব্যক্তি বললেন খিদর আলাইহিস সালাম এই জনগণ শূন্য জায়গায় সালাম করতে গিয়ে আসলো এবং মুসা আলাইহিস সালাম বললেন যে আমি মুসা তো তিনি বলছেন তুমি কি বনি ইসরাইলের মুসা তুমি কি বনি ইসরাইলের মুসা মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা আমি আপনার কাছে এসেছি এই কারণে যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে আমি সেই জ্ঞান শিখতে চাই এবং খিদর আলাইহিস সালাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কথাগুলোকে বোঝার চেষ্টা করে যখন তিনি বলেছেন তুমি কি বনু ইসরাইলের মূসা তার মানে হচ্ছে কি জানেন খিদর আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ নয় তাই না তিনি বনু ইসরাইলের কেউ নন বনু ইসরাইলের বাইরের মানুষ এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা মনে করে না